বাংলা পরীক্ষাতে একশো একশো পাওয়া সম্ভব তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের সববার জন্য আজকের এই ভিডিও ভিডিওটা দেখলে তুমিও বুঝতে পারবে বাংলা পরীক্ষার জন্য তোমাকে কেমনভাবে প্রস্তুতি নিতে হবে ভিডিও শুরুতেই একটা কথা বলি যেটা মজার কথাও আর সহজ সরল সত্যি কথাও আমি কিন্তু বাংলাতে কোনোদিনও একশো একশো পাইনি কিন্তু হ্যাঁ আমার অনেক ছাত্রছাত্রী বাংলাতে বোর্ডের পরীক্ষাতেও একশো একশো পেয়েছে তারা কেমনভাবে পড়েছে বা এতদিন আমি ছাত্র পড়াচ্ছি আমি কী কী অভিজ্ঞতা সঞ্চয় করেছি সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে ভিডিও শুরুতেই বলি তুমি যদি শেষ বেঞ্চের ছাত্র হয়ে থাকো তোমার হাতের লেখা যদি খারাপ হয়ে থাকে তবুও কিন্তু তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে বাংলাতে এখানে আর একটা কথা বলতেই হয় বাংলাতে অনায়াসেই যে কেউ আশি নব্বই পর্যন্ত নাম্বার তুলে ফেলতে পারবে নির্দিষ্ট কিছু টিপস মারলে। কিন্তু হ্যাঁ একশো পেতে গেলে তোমাকে কিন্তু একদম প্রো লেভেলের খাটতে হবে তোমরা যারা জানো অ্যাপ ব্যবহার করো লাইট ভার্সান প্রো ভার্সান থাকে তোমাকে কিন্তু প্রো ভার্সান হতে হবে সব কিছু একে একে স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাবো ভিডিওটা ভালো লাগলে তাই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করে নোটিফিকেশন অল করে দিও আর তোমার মাথাতে কোনো প্ল্যান থেকে থাকলে কোনো টিপস থেকে থাকলে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও প্রথমে একটা বিষয় বুঝবে হাতের লেখা ভালো হলে এক্সট্রা নাম্বার নেই তবে হাতের লেখা দুর্বোদ্ধ হলে স্যার তোমার লেখা বুঝতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই নাম্বারটা কমে আসবে তাই হাতের লেখাটা বোধগম্য মানে বোঝা যাচ্ছে কি না এটাই হলো বড়ো কথা তোমার হাতের লেখা যদি ভালো হয় এটা অবশ্যই ভালো বিষয় তবে তোমার হাতের লেখা যদি খারাপ হয় অথচ ঠিকঠাক পড়ে বোঝা যায় সেটা চিন্তার কোনো ব্যাপার নেই কিন্তু এমন যদি হয় তোমার হাতের লেখা খুব খারাপ কিছু বোঝা যায় না সেটা অবশ্যই কিন্তু তোমার একশো পাওয়ার পথে বা ভালো রেজাল্ট করার পথে একটা অন্যতম প্রধান বাধা এখনও ফাইনাল পরীক্ষার আগে আড়াই তিন মাস আছে তুমি চাইলে হাতের লেখা একদম মুক্তর মতো না করতে পারো কিছুটা ফাঁকা ফাঁকা বড় বড়ো করে লিখে একটু যাতে পড়লে বোঝা যায় এমনভাবে নিজের হাতের লেখাটাকে তৈরি করে নাও আর দ্বিতীয়ত বানান ভুল কিন্তু বাংলার ক্ষেত্রে অমার্জনীয় অপরাধ তাই বানান ভুলটাকে সংশোধন করতেই হবে আচ্ছা তোমরা অনেকেই আমাকে বলো আমার বানান কেন ভুল হয় কেন ভুল হয় জানো তো আজকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবে আমি কনফার্ম তুমি এই উত্তরটাই পাবে তুমি হয়তো টেক্সট বই পড়ো ওপরে ওপরে পড়ছো তুমি ভালো করে এক একটা বানান দেখে দেখে আঙুল দিয়ে রিডিং পড়ো না এটা তোমার সমস্যা আমি তাই তোমাদের অনুরোধ করব। যখন তোমরা রিডিং পড়বে শুধু গড়গড় করে রিডিং পড়ে গেলে চলবে না যে বানানটা পড়ছো সেই বানানটাকে ভালো করে লক্ষ্য করো দেখো এবং উচ্চারণ করে পড়ো সঠিক উচ্চারণ যদি তোমার হয় তখন দেখবে বানান ভুল অনেক কম হয় আমি স্টুডেন্টদের মধ্যে অনেককেই দেখি অনেকে চুরি আর চুরি দুটো বানান উল্টে ফেলে অনেকে বাড়ি লিখতে গিয়ে বাড়ি লিখে আসে এগুলো সঠিকভাবে উচ্চারণ না করার কিন্তু ফল তাই আমি তোমাদের বলবো উচ্চারণ করে তোমরা যদি রিডিং পড়ো বানান ভুলটাকে অ্যাভয়েড করতে পারবে এ তো গেলো বেসিক তথ্য এবার আমি তোমাদের বলবো কিভাবে উত্তর লিখবে উত্তর কি খুব কঠিন কঠিন বাংলায় লিখতে হয় কি না অনেক কঠিন কঠিন কোটেশন দেওয়া লাগে কি না অনেক পয়েন্ট করে উত্তর লেখা ভালো কি না ব্যাকরণের শর্টকাট কি সব কিছু বলছি একে একে প্রথম টিপস কোন চ্যাপ্টার গত বছর এসে গিয়েছে বাংলার সেই অংশটা বাদ দিয়ে বাকিগুলো যদি তুমি পড়ে মনে করো আমি একশো একশো পাবো পাবে না যারা মনে করছো ষাট সত্তর পেলে ঠিক আছে তারা সাজেস্টিভ বইয়েতে দু একটা চ্যাপ্টার বাদ দিতে পারো কিন্তু যারা মনে করছো যে না আমার টার্গেট নব্বই বা একশো আমি তোমাকে বলবো সিলেবাসে যা যা আছে এ টু জেড তুমি পড়ো এটাই আমি সমস্ত স্টুডেন্টদের পরামর্শ দিই যে তোমরা চেষ্টা করবে সিলেবাসে থাকা সমস্ত গল্প সমস্ত কবিতাকে গুরুত্ব দিয়ে পড়ার তুমি ধরো বলে, উমুক গল্পটা থেকে গতবার বড় প্রশ্ন এসে গেছে এবার আর আসবে না তাহলে ওটা পড়া লাগবে না এই মনোবৃত্তি কিন্তু ত্যাগ করতে হবে তুমি যদি আশি পর্যন্ত নাম্বার পেতে চাও যে টোটাল আশি হলো প্রজেক্টের নাম্বার মিলিয়ে তাতেও হয়তো কিছুটা ক্ষেত্রে সাজেশন করে পড়তে পারো কিন্তু যদি তোমার লক্ষ্য থাকে তার বেশি আমি তোমায় বলবো কোনটা এসে গেছে কি কোনটা আসেনি সেটা কিন্তু ভাবলে চলবে না আর কি তোমাকে জোরে জোরে রিডিং পড়তে হবে যারা বলছো আমার রিডিং পড়তে ভাল লাগে না মন বসে না বা আমি তো রিডিং পড়ি পড়া মনে থাকে না তাদের আমি একটা টিপস দিচ্ছি কার্যকারী হবেই হবে আশা করি তোমাদের প্রত্যেকের ফোন আছে সেই কারণেই তোমরা আমায় ভিডিওতে দেখতেও পাচ্ছো সেই ফোনের মধ্যে ভয়েস রেকর্ডার বলে একটা অপশান আছে তুমি একটা গল্প বা কবিতা পড়ো রিডিং সঙ্গে ফোনের ভয়েস রেকর্ডারটা অন করে রাখো পড়া শেষ রেকর্ডিংটা বাজিয়ে একবার শোনো এভাবে করে দেখো দুটো জিনিস হবে এক নিজের পড়াটাই নিজে যখন শুনবে দ্রুত মুখস্থ হয়ে যাবে লাইনগুলো মনে থেকে যাবে আর যেটা হবে সেটা হচ্ছে তোমার কোথাও উচ্চারণ ভুল হলে কোথাও ভুল পড়ে থাকলে ওই রেকর্ডিং যখন শুনবে তুমি নিজে নিজেই সেটা বুঝে যাবে দ্বিতীয় টিপস প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতা নাটক তার নাম তার উৎসগ্রন্থ অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে কোন প্রেক্ষাপটে লেখা বিষয়বস্তু রসগ্রাহী আলোচনা এটা কিন্তু তোমাকে পড়তেই হবে বিষয়বস্তু এবং রসগ্রাহী আলোচনা কিন্তু নোটবইয়ে পাওয়া যায় কিছু কিছু নোট দেখবে বিষয়বস্তুর পরে রসগ্রাহী আলোচনা বলে একটা আলোচনা দেওয়া থাকে তাছাড়া শব্দার্থ থাকে এই গোটা বিষয়গুলোকে আমরা কি করি অ্যাভয়েড করি আমরা একটা নোটবই কিনি কিনে প্রশ্নোত্তরগুলো মুখস্থ করি শর্টগুলো মুখস্থ করি বিষয়বস্তু শব্দার্থ রসগ্রাহী আলোচনা এগুলো পড়িই না এটা করলে চলবে না অনেকে বলবে আমার কাছে নোট নেই যাদের কাছে নোট বই নেই তোমাদের কাছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বা অন্য যে কোনো কোম্পানির বই থেকে থাকলে সেটা পড়তে পারো বা তাও না থেকে থাকলে আমাদের চ্যানেলে নিরানব্বই শতাংশ গল্প কবিতার আলোচনামূলক ভিডিও পেয়ে যাবে সেগুলো শুনে নাও ভিডিও দুবার দেখে নাও অনেকটা উপকার পাবে কিন্তু হ্যাঁ শুধু ভিডিও দেখলে চলবে না তোমাকে নিজেকেও কিন্তু টেক্সট বই খুটিয়ে পড়তে হবে উৎস গল্পের নাম কবিতার নাম লেখকের নাম বানান শব্দার্থ সব ঠোটস্ত রাখতে হবে এবারে টিপসটা একটু বাস্তবমুখী দেখো পরীক্ষার সামনে আমি যদি বলি যারা সারা বছর পড়েনি এখন সব পড়ো সেটা তাদের পক্ষে অনেকটা চ্যালেঞ্জিং হয় না আমি জানি তাই তোমাদের জন্য একটা টিপস বলে দিই তোমরা আগে যে কোনো একটা টেস্ট পেপার নাও সেই টেস্ট পেপারে সব বাংলা প্রশ্নগুলো পড়ো পড়লেই তুমি দেখতে পারবে নিরানব্বই শতাংশ স্কুলে কোন কোন গদ্যপদ্য থেকে বড়ো প্রশ্ন দেওয়া হয়েছে কোন ধরনের বড়ো প্রশ্ন দেওয়া হয়েছে এটা তোমার একটা ধারণা হয়ে যাবে এবার কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে সেটা কিন্তু তোমাকে মানে পরীক্ষার খাতায় উত্তর লেখার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে এক্সাম্পল দিয়ে আমি বলছি ধরো ক্লাস টেনের কথা তুমি প্রত্যেকটা পাতা উল্টে দেখছো এবছর নদীর বিদ্রোহ গল্প থেকে বড়ো প্রশ্ন রয়েছে এবার তাহলে তুমি কী করো নদীর বিদ্রোহ গল্পে যতগুলো বড়ো প্রশ্ন আছে সবগুলো রপ্ত করে ফেলো দেখবে যেটা টেস্ট পেপারে হয়তো দেখেছ সেটা আসেনি কিন্তু তার মতো একটা প্রশ্ন কিন্তু অবশ্যই কমন চলে এসছে আর তুমি সেটা একদম অনায়াসে ইজিলি লিখেও আসতে পাচ্ছ। তাই টেস্ট পেপারে কোন কোন প্রশ্ন কতবার এসেছে কোন গদ্যপ্দের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা কিন্তু তোমরা দেখে নেবে আমি যখন তোমাদের লাস্ট মিনিট সাজেশান দেবো টেন ইলেভেন টুয়েলভ তখন তিনটে ক্লাসের জন্যেই আমি বিস্তারিত আলোচনা সেই ভিডিওতে করে দেব কোন গদ্যপদ্যগুলো গুরুত্বপূর্ণ তখন কিন্তু আমি তোমাদের জানিয়েও দেব আরেকটা বিষয় তোমরা চেষ্টা করবে একদম যতদিন পর্যন্ত পরীক্ষা হয়েছে মাধ্যমিক হয়েছে সতেরো থেকে বাইশ পর্যন্ত মাঝখানে এক বছর বন্ধ ছিল কোভিডের জন্য ইলেভেনের পরীক্ষা হয়েছে চোদ্দ থেকে বাইশ পর্যন্ত এক বছর বন্ধ ছিল টুয়েলভের হয়েছে পনেরো থেকে বাইশ পর্যন্ত এক বছর বন্ধ ছিল এই প্রশ্নগুলো জোগাড় করে একবার পড়ে নাও প্রশ্নে কোন ধরনের প্রশ্ন আছে কেমন প্রশ্ন হয় এটা সম্পর্কে তোমার একটা ধারণা থাকা কিন্তু জরুরি এবার তোমাদের একটা বদ অভ্যেসের কথা বলি যেটা ছোটোবেলায় আমারও ছিল আমি গাদা গাদা শট মুখস্থ করতাম নোটের বই কিনে শটের বই কিনে এটা একেবারেই করবে না শটটা আলাদা করে পড়ার দরকার নেই তুমি আগের টেক্সট বইটা এত খুঁটিয়ে পড়ো এত খুঁটিয়ে পড়ো যে তোমার কাছে যেন গল্পগুলো কবিতার মতো হয়ে যায় একটা লাইন শুনেই যেন তুমি ঝট করে বলে দিতে পারো হ্যাঁ এটা তো গল্পের লাইন এটা যদি তুমি বলতে পারো তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ যে শটই আসুক না কেন তোমার কাছে জল ভাত এবার তুমি চাইলে শটের বই পড়তে পারো সবচেয়ে ভালো হয় শটের বই পড়ার চাইতেও আমি তোমাদের যেটা পরামর্শ দেব। সেটা হলো টেস্ট পেপারে থাকা শটগুলোকে সলভ করো অনেক অংশেই কিন্তু তোমরা লাভবান হবে পরীক্ষার খাতায় বাংলা উত্তর কেমনভাবে লিখতে হয় কঠিন কঠিন শব্দ দিয়ে একেবারেই না পাতার পর পাতা একেবারেই নয় তাহলে কেমনভাবে সহজ সরল বাংলাতে লেখার চেষ্টা করবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মার্জিত শব্দ মার্জিত বাংলা এটা যদি দাও তোমার লেখার কিন্তু মানটা বাড়বে তবে অত্যাধিক কঠিন কঠিন শব্দ দিয়ে বিনা কারণে নোট লিখবে না পাতার পর পাতা উত্তর লেখা চলবে না চলবে না চলবে না তোমরা দেখবে বোর্ডের থেকে নিয়মই আছে পাঁচ নাম্বারের প্রশ্ন দেড়শোটা শব্দের মধ্যে তোমাকে লিখতেই হবে তার বেশি লেখাটা কিন্তু ডিসক্রেডিট হ্যাঁ দেড়শোটার জায়গায় একশো সত্তরটা আশিটা হলো ঠিক আছে কিন্তু তুমি যদি চারশোটা লিখে আসো সেটা কিন্তু তোমার ডিসক্রেডিট বলে বিবেচিত হবে তুমি পুরো নাম্বার পাবে না ধরো তুমি জানলে অনেক কিছু অনেক কিছু জানো তুমি তাই পাতার পর পাতা লিখে আসলে এটা চলবে না পরীক্ষক জানতে চাইছে অল্প কথার মধ্যে কিভাবে তুমি তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারো সেটা দেখতে তাই তার সামনে সেটার প্রকাশ কিন্তু তোমাকে করতেই হবে অনেক সময় প্রশ্নের লাইন এক থাকে প্রশ্নটা আলাদা থাকে এক্সাম্পল একটা লাইন দিয়ে বললাম কে কাকে কোন প্রসঙ্গে বলেছেন এটা তুমি পড়ে গেছো সেম লাইন তুলে প্রশ্ন এসছে আমি লিখেছি বক্তাকে উক্তির আলোকে বক্তার চরিত্র লেখক দুটো কিন্তু উত্তর আলাদা দুটো প্রশ্নও আলাদা এই প্রশ্নের সূক্ষ্ম ভাঁজগুলো চিনতে হবে কি চাওয়া হয়েছে প্রশ্নে সেটা লিখতে হবে আর হ্যাঁ কোটেশনের প্রসঙ্গে আসি মাধ্যমিকদের তিন থাকে পাঁচ থাকে তিন চার পাঁচ আছে মাধ্যমিকে আর ইলেভেন টুয়েলভের বড় প্রশ্ন বলতে পাঁচ নাম্বার। এই প্রশ্নগুলোর উত্তর লেখার ক্ষেত্রে তোমরা চাইলে পাঠ্যবই থেকে যে গল্পের বা কবিতার প্রশ্ন প্রাসঙ্গিক কোটেশান সেখান থেকে লিখতে পারো আর পাঁচের ক্ষেত্রে চাইলে বাইরের কোটেশান যেটা খুব অ্যাপ্রোপ্রিয়েট এবং এতে প্রযোজ্য সেই রকম কোটেশান দিতে পারো এতে লেখার মান বাড়বে তবে বাইরের থেকে কোটেশান যদি অযাচিতভাবে উল্টো পাল্টা দাও তাতে লেখার মান বারবার বদলে অনেকটা কমেও যেতে পারে তাই এক্ষেত্রে সাবধান হবে তবে তুমি চাইলে পাঠ্য বইয়ে ধরো তুমি অভিষেক কবিতার একটা প্রশ্নের উত্তর লিখছ অভিষেক কবিতার থেকেই প্রাসঙ্গিক কোটেশানগুলো তুমি লিখতেই পারো ধরো বললে যে ইন্দ্রজিৎ বললেন বলে ইন্দ্রজিতের একটা বক্তব্যকে করে দিলে এভাবে করা যেতেই পারে এতে কিন্তু লেখার মানটা বাড়বে আসি ব্যাকরণ বা ভাষার প্রসঙ্গে দেখো এর কোনো শর্টকাট নেই এর কোনো টিপস নেই হ্যাঁ শর্টকাট যারা পাঁচ নাম্বার অর্জন করতে চায় তাদের জন্য আছে সেটা নিয়ে পরে ভিডিও দেব কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে খুটিয়ে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে আর শুধু পড়লে চলবে না অঙ্কের মতো নিয়মিত প্র্যাকটিসে থাকতে হবে ক্লাস ইলেভেন টুয়েলভের ভাষা আছে শিল্প সংস্কৃতির ইতিহাসও রয়েছে আর মাধ্যমিকদের ব্যাকরণ রয়েছে এদের ক্ষেত্রে এই একই কথা কিন্তু প্রযোজ্য লাস্ট টিপস আমি তোমাদের বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ তোমরা চেষ্টা করবে এক সঙ্গে একই প্রশ্নের উত্তর দুটো আলাদা আলাদা জায়গা থেকে পড়তে হতে পারে একটা আমাদের সাজেশান বই একটা তোমার শিক্ষকের লেখানো নোটস হতে পারে দুটো আলাদা আলাদা রাইটারের নোট বই তোমরা চেষ্টা করবে এই রকম দুটো আলাদা নোটসকে একসঙ্গে কম্বাইন্ড করে লেখার আমি জানি এটা তোমরা সবাই নিজে নিজে পারবে না এই কারণে তুমি দুটো পড়লে তোমার মধ্যে একটা ধারণা জন্মাবে তুমি দেখবে এই নোটে কিছু ভালো কথা আছে এই নোটে আরও কিছু ভালো কথা আছে সেইগুলোকে যদি একসঙ্গে পাঞ্চ করে তুমি উত্তর লিখতে পারো এটা ভালো হবে তবে এখানে সতর্কতা কেউ নিজে নিজে আন্দাজে এরকম লিখবে না তুমি একবার নোটস লেখো যদি কিছু লিখতে পারো সেটা তোমার গৃহশিক্ষক স্কুল শিক্ষককে দেখাও সেখানে কোথায় ভুল হয়েছে কেন ভুল হয়েছে সেটা বুঝে কারেকশান করে আবার নিজে লেখো এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই লাভবান হবে মনে মনে রাখবে পড়াশুনোটা একটা সাধনা বাংলাতে অঙ্কের মতো একশো একশো অবশ্যই ওঠে কিন্তু তার জন্যেও তোমাকে সাধনা করতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে আমি সাজেশান অবশ্যই দেব আমাদের সাজেশান বই আছে সেগুলো পড়লে তোমরা হয়তো অনেক কমন পাবে অনেক লিখতে পারবে কিন্তু এর বাইরেও একটা জায়গা থাকে সেটা হলে তুমি তোমার নিজস্বতা তোমার লিখন শৈলী তার প্রকাশ তোমাকে দেখাতেই হবে যদি তোমার লক্ষ্য থাকে পঁচানব্বই থেকে একশো তাহলে আজকে চলি আশা করি আজকের এই ভিডিওটা দেখে বেশ কয়েকটা ডাউট তোমাদের ক্লিয়ার হলো আগামী কোনো ভিডিওতে আবারও এই রকম তোমাদের আবদার করা বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থেকো আমার সমস্ত বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা